জামিন পেলেন মুন্সিগঞ্জের বিজ্ঞান শিক্ষক হৃদয় মণ্ডল। পরিবারের স্বস্তি ফিরলেও নিরাপত্তা নিয়ে শঙ্কা। আস্থার বিশ্বাস নিয়ে জনগণের সেবক হবে পুলিশ, আশা প্রধানমন্ত্রীর। 659 থানায় হেল্প ডেস্ক উদ্বোধন। ব্যয় বাড়ছে মেট্রো রেল প্রকল্পে, লাইন সম্প্রসারণ ও ডলারে মূল্য বৃদ্ধিকে কারণ বলছে কর্তৃপক্ষ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 9টার 21 সংবাদে, সাথে আছি আমি রীতা চৌধুরী। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24online। শেষ পর্যন্ত জামিন পেলেন মুন্সিগঞ্জ বিনোদপুর রাজকুমার উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষক হৃদয় মণ্ডল। তার জামিনে উচ্ছ্বসিত পরিবারসহ মুন্সিগঞ্জের সুশীল সমাজ। এর আগে দুইবার তার জামিন নামঞ্জুর হয়। মুন্সিগঞ্জ থেকে প্রতিনিধি সাইফুর রহমান টিটুকে সাথে নিয়ে জানাচ্ছেন আতিক রহমান পূর্ণিয়া। ধর্ম অবমাননা করেছেন, এই অভিযোগ তুলে মামলা হয় বিজ্ঞান শিক্ষক হৃদয় মণ্ডলের নামে। মুন্সিগঞ্জ বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান ও গণিতের শিক্ষক হৃদয় মণ্ডলের বিরুদ্ধে তারই কিছু ছাত্রের অভিযোগের পর মামলাটি করেছিলেন স্কুলের অফিস সহকারী মোহাম্মদ আসাদ। রোববার মুন্সিগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে শুনানি শেষে শিক্ষক হৃদয় মণ্ডলের জামিন মঞ্জুর করেন বিচারক মোতাহারাত আক্তার ভূঁইয়া। শুনানিতে মামলার বিভিন্ন অসঙ্গতি তুলে ধরে মামলার জামিন চান তার আইনজীবী। সমস্ত বক্তব্যে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়েছেন যে হৃদয় মণ্ডল ধর্ম অবমাননার কোনো উক্তি করেননি, সেই ক্ষেত্রে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 5,000 টাকার বন্ডে হৃদয় মণ্ডলের জামিন মঞ্জুর করেছেন। জামিন শুনানির শুরুর আগে থেকেই আদালতে ছিলেন হৃদয় মণ্ডলের স্ত্রী সন্তানরা। জামিনের খবরে যতটা না স্বস্তি, তার চেয়ে নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কায় তারা। আমার হাজবেন্ড উনিদের কারাগারে থাকায় আমাদের অবস্থা খুবই শোচনীয় ছিল, খুবই খারাপ ছিল। আমার ছেলে মেয়েরা বাবা থাকতো, এটিন ছিল, আমি একটা ভাষায় বুঝাইতে পারবো না। এই কয়দিন আমরা অনেক খারাপ অবস্থায় ছিলাম, বাইরে বাইরেতে পারতাম না। ম্যানেজিং কমিটির কাউকে আমি দেখি নাই, কাউ আসেও না, আমাদের সহযোগিতা কোনো পাই নেই। হৃদয় মণ্ডলের জামিনে স্বস্তি প্রকাশ করেন মুন্সিগঞ্জের বিশিষ্টজনেরা। মামলাটির সঠিক তদন্ত হওয়া দরকার বলেও মনে করেন তারা। এর পিছনে কোনো মৌলবাদ বা অন্য কোনো ষড়যন্ত্র আছে কি না একটা তদন্ত কমিটি করে, মানে আমার মনে হয় যে এই বিষয়টা খতিয়ে দেখা উচিত। স্কুলের কিছু শিক্ষক জড়িত আছে বলে আমার মনে হয়, এই কারণে এই জামিন শুনানিতে কোনো এক স্কুলের কোনো শিক্ষক বা স্কুলের কোনো স্টাফ এখানে আসেন নাই। সাম্প্রতিক সময়ে অবস্থাটা সৃষ্টি করাচ্ছে, যারা করছে আমরা মনে করি এই অপতৎপরতা বন্ধ হবে এবং সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আমরা সকলে একসাথে কাজ করব। শিক্ষক হৃদয় মণ্ডলের বিরুদ্ধে গত 22 মার্চ মামলাটি করা হয়, ওই দিনই তাকে গ্রেফতার করা হয়। এর আগে দুইবার জামিনের আবেদন করা হলেও তা নামঞ্জুর করেন আদালত। হৃদয় মণ্ডলের জামিনের মাধ্যমে তার পরিবারের মধ্যে যে স্বস্তি আর স্বস্তির হাসি, তা যেন এই আদালত প্রাঙ্গণ ছাপিয়ে পুরো মুন্সিগঞ্জেই ছড়িয়ে পড়ে। হৃদয় মণ্ডলের পরিবার একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করেছেন, দাবি জানিয়েছেন এই মামলাটি যেন দ্রুত নিষ্পত্তি করা হয় বা প্রত্যাহার করা হয়। আতিক রহমান পূর্ণিয়া, একুশ টেলিভিশন, মুন্সিগঞ্জ। আস্থা ও বিশ্বাস নিয়ে জনগণের সেবক হয়ে কাজ করবে পুলিশ। ভূমিহীনদের জন্য ঘর প্রদান ও পুলিশের বিশেষ হেল্প ডেস্ক কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগের যে কোনো সময়ের চেয়ে প্রযুক্তিগতভাবে পুলিশ এখন দক্ষ বলেও মন্তব্য করেন সরকার প্রধান। প্রণব চক্রবর্তী রিপোর্ট। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষ উপলক্ষে মানবিক নানা পদক্ষেপের অংশ হিসেবে নারী, শিশু, প্রতিবন্ধী ও বয়স্কদের জন্য বিশেষ সার্ভিস ডেস্ক চালু করেছে পুলিশ। দেশের 659টি থানায় এসব ডেস্ক থেকে সেবা পাচ্ছে জনগণ। সেই সাথে পুলিশের পক্ষ থেকে 520 থানায় গৃহহীনদের জন্য নির্মাণ করা হচ্ছে একটি করে আধুনিক ঘর। ভূমিকম্প এবং গরম ও শীত প্রতিরোধক এসব ঘরে দেয়া হয়েছে বিদ্যুৎ সংযোগ। এরই মধ্যে সাশ্রয়ী ও উন্নত মানের 400 ঘর নির্মাণ শেষ হয়েছে। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রশংসা করেন মানবিক পুলিশের। নারী সমাজ, শিশু বা বয়স্ক যারা, তাদের অন্যায় হলে বলতে পারে না,
বিশেষ করে নারীদের ব্যাপারে তো এটা আরও বেশি, কাজে তাদের জন্য অন্ততপক্ষে অন্যায়ের প্রতিকার চাওয়ার একটা সুযোগ সৃষ্টি হবে। এটা জনগণের পুলিশেরই কাজ, কাজে আজকের পুলিশ জনগণের পুলিশ হিসেবেই আপনারা আজ মানুষের আস্থা বিশ্বাস অর্জন করেছেন। মুজিব বর্ষে একটি মানুষও গৃহহীন থাকবে না সে বিষয়ে দৃঢ় প্রত্যয় জানান প্রধানমন্ত্রী। আমরা এই সমাজটাকে উন্নত করতে চাই, যারা আমাদের পিছিয়ে পড়া অনগ্রসর, যারা একেবারে তৃণমূল পর্যায়ে পড়ে থাকে বা যারা বিভিন্ন ক্ষেত্রে একেবারে নিজেদেরকে অবাঞ্ছিত মনে করে পড়ে থাকে, শত নির্যাতনের মুখেও তারা কোনো প্রতিকার চাইতে পারে না, সেই মানুষগুলির ভিতরে একটা আস্থা বিশ্বাস ফিরিয়ে আনা এবং তাদেরও যে নাগরিক অধিকার রয়েছে সেটা নিশ্চিত করা এবং তাদেরকে সেই সহযোগিতা দেওয়া। বিশ্বাস আর ভালোবাসায় জনগণের সেবক হয়ে কাজ করবে পুলিশ বাহিনী, সে আশাও ব্যক্ত করেন শেখ হাসিনা। পুলিশ জনগণের সেবক হবে, কারণ জনগণের আস্থা বিশ্বাস অর্জন করবে। পুলিশের কাছে গেলে যে ন্যায় বিচার পাবে বা একটা ন্যায্যতা পাবে, সেটা এই আত্মবিশ্বাসটার জন্য মানুষের মাঝে সবসময় থাকে। আপনারা জনগণের পাশে দাঁড়িয়েছেন, জনগণের পাশে থাকবেন এবং জনগণের কল্যাণে সততার সাথে আপনারা কাজ করে যাবেন, সেটাই আমরা চাই। পরে ভিডিও কনফারেন্সে বিভিন্ন জেলার উপকার ভোগীদের সাথে কথা বলেন প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার অনুসারে আজ পুলিশ আমাদেরকে একটা ঘর করে দিয়েছে। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। আরও এক দফা বাড়ছে মেট্রো রেল প্রকল্পের নির্মাণ খরচ। প্রায় 11,500 কোটি টাকা খরচ বেড়ে MRT6 প্রকল্পের ব্যয় দাঁড়াচ্ছে 33,470 কোটি টাকা। খরচ বৃদ্ধির পেছনে মতিঝিল থেকে কমলাপুরের লাইন সম্প্রসারণ, ভূমি অধিগ্রহণ ও ডলারের মূল্য বৃদ্ধিকে দায়ী করেছে কর্তৃপক্ষ। মামুন মোল্লার ক্যামেরায় মানিক শিকদারের রিপোর্ট। উত্তরা উত্তর স্টেশন প্ল্যাটফর্মের নির্মাণ কাজ প্রায় শেষ, এরই মধ্যে চালু হয়ে গেছে লিফট ও চলন্ত সিঁড়ি। সাধারণ যাত্রীদের জন্য তথ্য ও দিক নির্দেশনামূলক বিভিন্ন সাইনবোর্ডও বসে গেছে। এসব কাজের অগ্রগতি পরিদর্শন করেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। পরে ব্যবস্থাপনা পরিচালক জানান, সময়ের সাথে সাথে এগুচ্ছে প্রকল্পের কাজ, নির্মাণ ক্ষেত্রে যেসব ত্রুটি ধরা পড়ছে সেগুলিও নির্ধারিত সময়ের আগেই সংশোধন করা হবে। যেই সব জায়গায় আমাদের পর্যবেক্ষণ আছে, আমরা এই পর্যবেক্ষণগুলো এখানে যারা এটা তৈরি করবেন এবং এই সাইনেজগুলো তৈরি করে যারা লাগাবেন, আমরা তাদের সাথে কথা বলে আমাদের পর্যবেক্ষণগুলো আমরা দিয়েছি। এই বিজয় দিবসেই আমরা বাণিজ্যিক চলাচল শুরু করতে চাই। নির্মাণ ব্যয় আরও বাড়বে বলেও জানান তিনি। পূর্ব নির্ধারিত 21,985 কোটি টাকা থেকে বাড়িয়ে 33,471 কোটি টাকার প্রস্তাব করার কথা জানান তিনি। 5টা মেজর খাত এটাতে নতুন ইনক্লুড হয়েছে। এই খাতগুলো যদি একসাথে আমরা সংযুক্ত করে আমরা যে প্রপোজালটা পাঠিয়েছি তাতে অর্থ আসছে 33,470 কোটি টাকার আমরা প্রস্তাব আমরা পাঠিয়েছি। এদিকে ঢাকার যানজট কমাতে এ মাসের মধ্যেই মেট্রো রেলের নিচে থাকা সড়কের নিরাপত্তা বেষ্টনী তুলে নেওয়া হবে। এপ্রিল মাসে স্টেশন এলাকা ছাড়া বাকি অংশের যে হার্ড ব্যারিয়ার আছে সেই হার্ড ব্যারিয়ার আমরা প্রত্যাহার করে নেব। ঢাকার যানজট মুক্ত করতে রাজধানীর সবচেয়ে বড় প্রকল্প এই মেট্রো রেল প্রকল্প। এবছরের ডিসেম্বরেই উত্তরার এই স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত যাত্রী পরিবহন করতে চায় কর্তৃপক্ষ। সে লক্ষ্য নিয়েই দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে কাজ। মানিক শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। নেছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। 3 মাসে ডায়রিয়ায় আক্রান্ত 4,61,000 মানুষ, পানির উৎস ও মান খতিয়ে দেখার তাগিদ। আবার আমন্ত্রণ রাত 9টার একুশে সংবাদে। 3 মাসে 4,61,000 মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন, এরই মধ্যে উল্লেখযোগ্য অংশ পানিবাহিত কলেরা রোগী। পরিস্থিতি মোকাবেলায় হাসপাতালগুলোর চিকিৎসা সক্ষমতা বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের, একই সাথে পানির উৎস মান খতিয়ে দেখার তাগিদ তাদের। স্মৃতিমণ্ডলের রিপোর্ট। সারাদেশে ছড়িয়ে পড়ছে ডায়রিয়া, শুধু মার্চ মাসেই দেশজুড়ে আক্রান্ত 1,70,000-এর বেশি। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, বছরের প্রথম 3 মাসে ডায়রিয়ায় আক্রান্ত হন 4,61,611 জন।
এর মধ্যে ঢাকায় রোগীর সংখ্যা 1,59,000 আর 1,02,000 রোগী নিয়ে দ্বিতীয় স্থানে থাকে খুলনা বিভাগ। মার্চে রংপুর ছাড়া রোগীর সংখ্যা বাড়ে সব বিভাগে। এ সময় ঢাকা বিভাগে রোগী 50% বেড়ে দাঁড়ায় 66,000-এ। এপ্রিলে প্রকোপ আরও বেড়েছে। মহাখালীর কলেরা হাসপাতালে প্রতিদিন চিকিৎসা নিচ্ছেন প্রায় 1400 রোগী। পরিস্থিতি সামাল দিতে সব হাসপাতালে চিকিৎসা সক্ষমতা বাড়ানোর পরামর্শ চিকিৎসকদের। 1400 রোগী থাকে, তাহলে হাউ উই ক্যান ম্যানেজ, স্টিল উই আর ম্যানেজিং, বাট আমার মনে হয় যে গভর্নমেন্টের হেল্প এখানে অবশ্যই দরকার। বিভিন্ন মেডিকেল কলেজে ডায়রিয়া রিলেটেড বেডগুলি আছে, সেগুলি কাজে লাগানো দরকার। এদিকে কলেরা হাসপাতালে যেসব রোগী আসছেন তাদের প্রায় সবাই পাইপলাইনের দুর্গন্ধ ও ময়লাযুক্ত পানিকে দায়ী করছেন। পাতলা হয়ে কান্না বমি না নিঃশ্বাস নিতে খুব কষ্ট। নবীনবাগে থাকি, খিলগাঁও থানা। অনেকদিন যাবত ওইখানে পানিতে সমস্যা, দুর্গন্ধ, পানি লাইনে সারাদিনই খারাপ আহে, খালি সকালে 8টা থেকে 10টা পর্যন্ত ভালো আহে। হাসপাতালে ভর্তি রোগীদের একটি উল্লেখযোগ্য অংশ কলেরায় আক্রান্ত। বিশেষজ্ঞরা বলছেন কলেরা জীবাণু সবসময়ই ছিল, তবে অনিরাপদ পানি ও অস্বাস্থ্যকর খাবার এবং আবহাওয়ার পরিবর্তনের কারণেই কলেরার প্রাদুর্ভাব বেড়েছে। পানি যখন কমে যায় তখন এটার ঘনত্ব বেড়ে যায়, আর এই তাপমাত্রাতে এটা খুব দ্রুত বংশবৃদ্ধি করে। কাজেই পানির সরবরাহ যখন কমে যাবে, যদি ঘনত্ব আগের মতোই থাকে, পানি কমে গেলে কিন্তু আপেক্ষিক আকারে ঘনত্ব বেড়ে গেল, আর এই সিজনের সময় আরো অন্যান্য যে পানি সরবরাহ কম, খাবারের মধ্যে ঢাকা খাবারটা পচে যায়, বাসি হয় সেখানে মধ্যে চলে যায়, তার ফলে এটা দ্রুত বিস্তার লাভ করে। কোন জায়গা থেকে রুগী বেশি আসতেছে ওই জায়গাতে গিয়ে আমাদের পানির যারা ব্যবস্থাপনা করে মানে ওয়াসার লোকজন, তাদের বিশেষজ্ঞরা গিয়ে ওখানে পরীক্ষা করে দেখা উচিত যে এমন হইতে পারে কেউ যে রাস্তার মধ্যে দিয়ে কোথাও মানে ফেটে গেছে, কোথাও লিক হয়ে গেছে এবং সেখানে এইটা ঘটতেছে। দূষিত পানি পানে শুধুমাত্র কলেরা নয়, টাইফয়েড, জন্ডিস সহ পানিবাহিত রোগে আক্রান্তের ঝুঁকি বাড়ে। তাই নিরাপদ খাবার নিশ্চিত করার পাশাপাশি পানি ও পয়ঃনিষ্কাশন লাইনে ত্রুটি খতিয়ে দেখার পরামর্শ বিশেষজ্ঞদের। স্মৃতিমণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। সূচক ও লেনদেন বেড়েছে দেশের পুঁজিবাজারে, একই সাথে দর বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের। রোববার ডিএসইতে লেনদেন হওয়া 379টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 217টি, কমেছে 110টির, আর অপরিবর্তিত ছিল 52টি দর। ডিএসই প্রধান সূচক ডিএসই এক্স 21 পয়েন্ট বেড়ে উঠে আসে 6662 পয়েন্টে, আর দিন শেষে লেনদেনের পরিমাণ দাঁড়ায় 643,56,00,000 টাকা। সূচক বেড়েছে অপর স্টক এক্সচেঞ্জ সিএসইতেও, লেনদেন হয়েছে 15,62,00,000 টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। আর এরই সাথে শেষ করছি রাত 9টার 21 সংবাদ। যাবার আগে প্রসিকিউট ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। জামিন পেলেন মুন্সীগঞ্জে বিজ্ঞান শিক্ষক হৃদয় মণ্ডল, পরিবারের স্বস্তি ফিরলেও নিরাপত্তা নিয়ে শঙ্কা। আস্থার বিশ্বাস নিয়ে জনগণের সেবক হবে পুলিশ, আশা প্রধানমন্ত্রীর। 659 থানায় হেল্প ডেস্ক উদ্বোধন। ব্যয় বাড়ছে মেট্রো রেল প্রকল্পে, লাইন সম্প্রসারণ ও ডলারে মূল্যবৃদ্ধিকে কারণ বলছে কর্তৃপক্ষ। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekushey-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushey24online। এরপরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।